ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো না, দিন দুই তিনের জন্য ভবে কথা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভবে কথা বলে সবাই মানে। সেই কথারে দেবে ফেলে কালা কালের কত্তা এলে, সেই কত্তারে দেবে ফেলে কালা কালের কত্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। কি আশ্চর্য এই জঙ্গলে এমন সুমধুর বাঁশি! আহা, প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে গো। সত্যি কি মিঠে সুর! কে বাজায় এমন বাঁশি? আমার মন বলছে যে এই দিক থেকেই আসছে সেই বাঁশির শব্দ। হ্যাঁ 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 হ্যাঁ, এই দিক থেকেই আসছে সেই শব্দটা। চলো না আমরা তবে এগিয়ে গিয়ে দেখি কে বাজাচ্ছে এমন মন ভোলানো অপার্থিব বাঁশি। বাঁশি থেমে গেল কেন? হ্যাঁ, কেমন মাঝখানে বাঁশি বাজানো থামিয়ে দিলেন। আমি ভাবলাম যে যে এত মিষ্টি বাঁশি বাজাচ্ছিল তার সাথে আমি আলাপ করব, সে কি চলে গেল নাকি? হ্যাঁ গো, আমারও খুব ইচ্ছে হচ্ছিল সামনাসামনি তাকে একবার দেখতে। সেই তো, নিজে গান করি, কত বাদ্যযন্ত্র বাজিয়ে দেখেছি, কিন্তু এমন সুমিষ্ট বাঁশি আমি কখনো শুনিনি। কোথায় বা যাবেন, এই আশেপাশে আছেন হয়তো, এক্ষুনি তো বাজছিল। কিন্তু বোঠান, কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ গো, আশপাশে তো কাউকে সেরকম চোখে পড়ছে না। রামপ্রসাদ, বলছি শুধু শুধু সময় নষ্ট না করে চলো রওনা দি। আরে বেলা বলি তো নীলাচলে পৌঁছাতে হবে নাকি? আচ্ছা বেশ, চলো চলো। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিসের আওয়াজ? আওয়াজ? হ্যাঁ, একটা ক্ষীণ আওয়াজ আমি শুনতে পাচ্ছি। কাছাকাছি কেউ যেন আছে ওখানে। কেউ তো কোথাও নেই বলছি, চলো চলো রওনা দিই চলো। না না না, দাঁড়াও না, আগে একবার এগিয়ে গিয়ে দেখেই আসি না যে কার আওয়াজ।
এই তো আমি ওনার গলায় শুনেছিলাম, আমি বললাম না কেউ যেন কষ্ট পাচ্ছে। কি হয়েছে আপনার, আপনি এভাবে বসে আছেন কেন? না 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 না, আপনি ভয় পাবেন না বাবা, আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো রকম ক্ষতি করব না। বাবা আপনি আমাকে বলুন যে এই জঙ্গলের মধ্যে এমন অথর্ব অবস্থায় আপনি কেন বসে আছেন বাবা? আপনি অসুস্থ বাবা, বড় অসুস্থ অবস্থা, শোচনীয়, পথ চলতে বড় কষ্ট হচ্ছে, তাই এখানে আমি বসে আছি। বাবা বড় জল তেষ্টা পেয়েছে। জল তো আমাদের কাছে, রজাদা দেখো না যদি আশেপাশে কোথাও জল পাওয়া যায়। আমি দেখছি দা দেখছি। রামপু স্যার, এই যে পেয়েছি, ওইটা একটু ধরো দেখি। হ্যাঁ হ্যাঁ, তুমি ধরো। এই নিন বাবা। বাবা তুমি কে, তোমার কোথায় চলেছ? আমি রামপ্রসাদ, রামপ্রসাদ সিং, আমি মাতৃ সাধক। আমরা কুমারহট্টে থাকি, আমরা সবাই মিলে চলেছি নীলাচলে প্রভু জগন্নাথের মন্দিরে। তুমি মাতৃভক্ত হয়ে নীলাচলে প্রভু জগন্নাথের মন্দির দর্শনে যাচ্ছ? তোমার কথা শুনে নি অবাক হচ্ছি বাবা। তুমি শাক্ত হয়ে বৈষ্ণব তীর্থ করতে যাচ্ছ কেন? কেন বাবা, আমি যদি মায়ের বেটা হই তাহলে কি আমি প্রভুর মন্দিরে যেতে পারবো না? না, আসলে আগে আমি কাউকে এমন দেখিনি তো তাই। কালী আর কৃষ্ণ কি আলাদা বাবা? দুজনেই যে এক, দুজনেই যে সমান, ঈশ্বরের ভিন্ন রূপ মাত্র, আদপে সবই এক। ঈশ্বর হলেন এক এবং অদ্বিতীয়, ন দ্বিতীয়, ন তৃতীয়, চতুর্থ ন পুচ্ছতে, ন পঞ্চম, ন ষষ্ঠ, সপ্তম ন পুচ্ছতে, ন অষ্টম, ন নবম, দশম ন পুচ্ছতে। পরমাত্মা এক বাবা, তাই পরমাত্মার কোনো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অথবা অষ্টম, নবম, দশম কোনো রূপই নেই। কালী এবং কৃষ্ণ এক, তাদের কোনো বিভেদ নেই, কোনো প্রভেদ নেই। তাই তো প্রভু জগন্নাথের মন্দিরে তার পাশেই বিরাজ করেন মা বিমলা রূপে স্বয়ং আমার মা কালী। কই, কোনো অসুবিধা নেই সেখানে? সব সমান বাবা, সব সমান। বাবা বাবা, ভারী চমৎকার তো বললে বাবা। তুমি শুধু মাতৃভক্ত নও, তুমি প্রকৃত ঈশ্বর ভক্ত। তোমার মন বড় পবিত্র, সত্য দ্রষ্টা তুমি। তোমার সঙ্গে আলাপ হয়ে আমার বড় ভালো লাগলো। তা বাবা, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? বেশ তো, আমাকে বলুন না কি কাজ। সে কাজ যদি আমার সাধ্যসম্মত হয় আমি অবশ্যই চেষ্টা করব। তেমন কিছু নয়, তুমি তো পুরীধামে যাচ্ছ, তা সেই ধাম এখান থেকে খুব বেশি দূরে নয়। আমার এক পরম মিত্র সেখানে থাকে, তারই জিনিসটা বড় দরকার। দেখো আমার যা, আমি তো চলতে পারছি না, তুমি তাকে এই জিনিসটা পৌঁছে দিতে পারবে বাবা? অবশ্যই পারবো বাবা। আপনি আমাকে ভালো করে বুঝিয়ে দিন আপনার মিত্রের পরিচয় কি, কিভাবে তাকে চিহ্নিত করব। আমি নিশ্চয়ই তাকে খুঁজে বের করে সেই জিনিসটি তার হাতে তুলে দেব। কিছু সোনার গয়না আর স্বর্ণমুদ্রা আছে, তুমি তাকে এই পোটলাটা পৌঁছে তো দিতে পারবে বাবা?
কি বলছেন বাবা, সোনার গয়না এ তো অনেক মূল্যবান জিনিস বাবা, আপনি আমাকে বিশ্বাস করে এই মূল্যবান সম্পদ আমার হাতে তুলে দিচ্ছেন আপনার বন্ধুকে দেওয়ার জন্য, এই যে ভারী আশ্চর্য ব্যাপার বাবা, আপনি তো আমাকে চেনেন না। মানুষ চিনতে আমি ভুল করি না বাবা, আমি তোমাদের দেখেই বুঝেছি তোমরা খুব সৎ। আমি খুব চিন্তা ছিলাম, এখন আমি খুব নিশ্চিন্ত। কিন্তু আপনার সে বন্ধুকে আমরা চিনব কি করে? হ্যাঁ বাবা, আপনার বন্ধুর নাম কি? ওর নাম শ্রীনিবাস। শ্রীনিবাস, তুমি ওখানে গেলে তুমি তাকে ঠিক চিনতে পারবে। প্রভু জগন্নাথ তোমাকে চিনিয়ে দেবেন, তুমি তাকে বলবে তার মিত্র কৃষ্ণচরণ তাকেই পটলাটা দিয়েছে।